এখানে আমরা জিরা জলটা খাচ্ছি এবং এটি বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখাবো এবং এটি খেতে খুবই টেস্ট লাগলো আমার কাছে। তো আপনারা আসলে খেতে পারেন, যে এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল পাশেই একদম কাছেই, এটা বেরোয়ার সময় আমরা এটা খাচ্ছিলাম। তো চলুন ভিডিওটি দেখে আসি। আমরা আজকে আপনাদের দেখাবো কলকাতার একটি ফেভারিট পানীয় যার নাম জলজিরা। যেটি হচ্ছে জিরা এবং বিভিন্ন মশলা মিক্স করে এটি বানানো হয়। এখানে লেবু দেওয়া হয়, জিরা এবং মশলার মিশ্রণ দিয়ে এটি তৈরি করা হয়। এই জিরা জলটি ওখানে অনেক পপুলার। এই জিরা জলের মতো আমাদের যেই আরসি জিরা পানি আছে, এটা অনেকটা সেই জিরা পানির মতোই। টেস্টটা একটু ভিন্ন মনে হচ্ছিল আমার কাছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বিভিন্ন ধরনের লবণ মশলা এগুলো দিচ্ছে এবং লেবু চিপে দিয়েছিল এখানে এবং বরফ ভেঙে দিচ্ছে। জিরা জলটি আমি এর আগে অনেকবার খেয়েছি, এতে খেতে খুব সুস্বাদু এবং খুবই টেস্টি একটি পানীয়। গরমের দিনে এটি খেতে খুবই ভালো লাগে, পুরো শরীরটি ঠান্ডা হয়ে যায় এই জিরা জল খেলে। জিরা জল ওখানে বিভিন্ন ছোট ছোট প্যাকেটে পাওয়া যায়। দেখতে পাচ্ছি আমরা জিরা জলের মধ্যে সোডা দেওয়া হচ্ছে, এটি হচ্ছে সোডা পানি। আমরা কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভিডিও আপনাদের জন্য সংগ্রহ করেছি। আশা রাখি আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে। আমাদের রয়েছে অনেকগুলো ভিডিও কালেকশন, ধীরে ধীরে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো আপনাদের জন্য দিয়ে যাব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা আমাদের সবগুলো ভিডিও দেখতে পারবেন। এই জিরা জলটি আমরা খেয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইন্ডিয়ার কলকাতার বিভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং তারা যেসব বিভিন্ন ফুড খেয়ে থাকে এবং রাস্তার পাশে যেসব স্ট্রিট ফুড পাওয়া যায় সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো এবং বিভিন্ন হাসপাতালে আমরা ঘুরেছি সেই হাসপাতালগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।